নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সব থেকে তাৎপর্যপূর্ণ খবর, বড়সড় রদবদল জেলা পুলিশ প্রশাসনের। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হুগলি জেলাকে দুটি পুলিশ জেলায় বিভক্ত করা হয়। শহরাঞ্চল কমিশনারের আওতাভুক্ত হল, গ্রামীণ অঞ্চল গ্রামীণ পুলিশ সুপারের অধীনে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো হুগলি জেলাকে দুটি পুলিশ জেলা হিসাবে বিভক্ত করা হলো। শহরাঞ্চল চলে গেল চন্দননগর কমিশনারেটের আওতায়, গ্রামীণ অঞ্চল চলে গেল গ্রামীণ পুলিশ সুপারের আওতায়। আজ সন্ধ্যায় নতুন কমিশনারেটের দায়িত্বভার গ্রহণ করলেন আইপিএস পীযূষ পাণ্ডে। বিদায়ী পুলিশ সুপার সুকেশ জৈন গ্রামীণ পুলিশ সুপারের দায়িত্ব বুঝে নিলেন। চন্দননগর কমিশনারেটের আওতায় চলে এলো চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিসরা, উত্তরপাড়া ও ডানকুনি থানা এলাকা। জেলার বাকি থানা এলাকা চলে গেল গ্রামীণ পুলিশ সুপারের আওতায়। গ্রামীণ পুলিশ সুপারের অফিস হওয়ার কথা কামারকুণ্ডুতে, তবে যতদিন না পর্যন্ত নতুন অফিস হচ্ছে ততদিন চুঁচুড়া পুলিশ লাইনেই দায়ভার সামলাবেন তারা। আমি সিনিয়রদের কাছ থেকে নির্দেশ পেয়েছি কি আমাকে এখানে পদভার গ্রহণ করতে হবে, ওর জন্য চলে এসেছি, এখানে পদগ্রহণ করছি। আর আপনাদের সাহায্য চাইছি কি যেন আমরা পুলিশের সেবা যেটা মানুষের জন্য আছে, সবাইদের জন্য আছে, ভালোভাবে দিতে পারি। এই যেটা আগেই বলা হয়েছিল যে থানাগুলো হবে, সেটা হলো আপনার চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিসরা, উত্তরপাড়া, ডানকুনি থানা এলাকা হবে। অনেক কিছু করা হচ্ছে, অনেক ফোর্স বাড়বে, অনেক সিনিয়র অফিসার্স বাড়বে, সেটা পুলিশ ডিরেক্টরেট সেরকম পদক্ষেপ নিচ্ছে, নেবে আর আমাদেরকে দেবে, তার সেবা যেন আমরা ভালো করতে পারি। ওটা যেরকম নিতে যাবো আপনাদেরকে জানাতে থাকবো। এখানে জাস্ট আছে কি আমি এসেছি অ্যান্ড যত ভালো আমরা পুলিশিং করতে পারি, মানুষের কাছে দাঁড়াতে পারি, সেটা লক্ষ্য থাকবে। অনেক কিছু চেঞ্জ হবে, ওটা সব কিছু পুলিশ ডিরেক্টরেট নির্দেশ দেবে, ওই হিসাবে চেঞ্জ হতে যাবে। আমাদের এসপি সাহেব এখানেই বসবেন, যতক্ষণ অব্দি ওনার প্রপার অফিস রুরাল এলাকা হয়ে যাচ্ছে না, উনি এই বিল্ডিংয়ে বসবেন, এখানেই বসবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি বিশেষ বিশেষ খবরে। হুল দিবসে ছুটি ঘোষণার দাবিতে পথ অবরোধ পান্ডুয়ায়। দীর্ঘ আন্দোলনে অবশেষে সাফল্য, অকাল হলি চুঁচুড়া আদালতে। এখন আসছি বিস্তারিত খবরে। হুল দিবসে ছুটি ঘোষণা করতে হবে দাবি মাঝি পরগনা মহলের। দাবির সমর্থনে পান্ডুয়া কালনা রোডে পথ অবরোধে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝাড়খণ্ড সরকারের সিএনটি ও এসপিটি অ্যাক্টকে অবিলম্বে প্রত্যাহার ও পশ্চিমবঙ্গ সরকারকে আদিবাসী শিক্ষার আলাদা বোর্ড গঠনের দাবিতে হুগলির পান্ডুয়া ব্লকের ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে পান্ডুয়া কালনা রোডে জিটি রোড অবরোধ করা হল। এর পাশাপাশি তাদের আরও দাবি, হুল দিবসে ছুটি ঘোষণা করতে হবে। হাতে তীর ধনুক নিয়ে তারা এই অবরোধে সামিল হয়। শুধু আদিবাসী ভাইয়েরাই নয়, তাদের পরিবারের সকল সদস্যরা এই অবরোধে সামিল হয়। তারা জানান, আজ তাদের ঐতিহাসিক হুল দিবসকে তারা প্রতিরোধ দিবস হিসাবে পালন করবে। প্রায় দু ঘন্টা ধরে এই অবরোধ চলার ফলে জিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তারা হুগলির জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে পান্ডুয়া থানার অফিসার ইনচার্জের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করেন। আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে সর্বভারতীয় ভারত জাকাত মাঝি পরগনা মহল বিভিন্ন মানে রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যে যেভাবে আজকে আমাদের আদিবাসী তথা সাঁওতালদের বিতাড়িত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এবং বিশেষ করে আজকে আমরা ঝাড়খণ্ড সরকার যে সিএনটি এসপিটি অ্যাক্ট সংশোধনী বিল 2016 বিধানসভায় পাশ করে সেটা রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে আইনে পরিণত করার জন্য, সেই তার প্রতিবাদী আজকে আমরা 30 জুন হুল দিবস, ঐতিহাসিক হুল দিবস, ঐতিহাসিক প্রতিরোধ দিবস হিসেবে আমরা পালন করছি। এবং শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আদিবাসী তথা সাঁওতালদের নিয়ে ছিনিমিনি খেলছে, বিশেষ করে সাঁওতালি এডুকেশন নিয়ে, সেই কারণে আমরা পশ্চিমবঙ্গে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা এই দাবি জানাচ্ছি যে অবিলম্বে সাঁওতালি এডুকেশন বোর্ড সরকারকে গঠন করতে হবে। বিশেষ করে এই দুটো সিএনটি এসপিটি অ্যাক্ট প্রত্যাহারের দাবিতে এবং পশ্চিমবঙ্গে সাঁওতালি এডুকেশন বোর্ড গঠন করার দাবিতে আজকের এই জনসমাবেশ এবং আজকের আমাদের পথ অবরোধ। এরপরে আমরা ওসি, আমাদের পাণ্ডুয়া থানার ওসিকে স্মারকলিপি দেবো, স্মারকলিপি দেওয়া হবে আমাদের সিএমকে,
এবং আমাদের ডিএমকে দেওয়া হবে, মাধ্যমটা আমাদের ওসি, এই ওসির মাধ্যমেই সিএম এবং ডিএমকে আমাদের স্মারকলিপি পাঠানো হবে। এডুকেশন ছাড়া মূল দাবি হচ্ছে আমাদের যে সিএনটি এসপিটি অ্যাক্ট যে সংশোধনী বিল অবিলম্বে ঝাড়খণ্ড সরকারকে সেটা প্রত্যাহার করতে হবে। আর আমাদের রাজ্য সরকারে শুধু এডুকেশন না, অন্যান্য যে কোটাগুলো সেই কোটাগুলো পূরণ করা হচ্ছে না, এবং 30 জুন বিশেষ করে এই সাঁওতালি যে বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ঐতিহাসিক যে হুল দিবস আমরা সাড়ম্বরে রাজ্য সরকার পালন করছে, কিন্তু রাজ্য সরকার এই হুল দিবসে পালনীয় দিবস হিসেবে ছুটি ঘোষণা করছে না। এটাও আমাদের দাবি যে পালনীয় দিবস হিসেবে রাজ্য সরকারকে ইমিডিয়েট পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করতে হবে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি। আজকে 163তম ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে বলাগড় ব্লকের মহিপালপুর পঞ্চায়েতের কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ 30 জুন হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস, এটি সংগঠিত হয়েছিল 1855 সালে। এটাই ছিল ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার প্রথম আন্দোলন। 163তম ঐতিহাসিক হুল দিবসে বলাগড় ব্লকের মহিপালপুর পঞ্চায়েতের কামারপাড়া উচ্চ বিদ্যালয় আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল আদিবাসী সমাজের মোড়লগণ ও প্রকল্প আধিকারিক জেলা কল্যাণ বিভাগ। সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শোভাযাত্রা সিধু কানুর প্রতিকৃতি সহ মহিপালপুর এলাকার বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। এরপর সারা দিন ধরে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। আজকে 30 জুন যে হুল উৎসব, সেটা জেলার হুল উৎসব আমাদের মহিপালপুর পঞ্চায়েতের অন্তর্গত কামারপাড়া হাই স্কুলে আমরা পালন করব। এবং এখানে সকাল থেকে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, যেমন সকালবেলা আমাদের একটা র্যালি হচ্ছে। এখন র্যালিটা সালালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে, এবং তারপরেতে আমাদের হবে পূজা অর্চনা হবে। পূজা অর্চনার পর বিভিন্ন সম্মানীয় ব্যক্তিকে আমরা সম্বর্ধনা দেবো, এবং এখানে আমাদের এখানে 7-8টা টিম আছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এবং তারপর সিধুকানুর প্রতিকৃতিতে আমরা মাল্যদান করবো। মাল্যদান করার পর বিভিন্ন অতিথিরা আসবে, আমাদের পতাকা উত্তোলন হবে। অতিথি আছে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী তপন দাস মহাশয় এবং মাননীয় মন্ত্রী অসীমা পাত্র, আর আছে আমাদের ডিএম সাহেব আসবেন, এবং আমাদের সভাধিপতি এবং আমাদের এমএলএ অসীম মাঝি, এবং আরও বিশিষ্ট সমাজসেবী যারা আছে যেমন শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, তারপরে নবীন গাঙ্গুলী। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি। আজকে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ 4 দুষ্কৃতীকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 4 কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ভদ্রেশ্বর থানার পুলিশ কাঙালিঘাট তেদিনীপাড়া থেকে গ্রেপ্তার করে তাদের। পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাহুল দাস, আকাশ কর, অশোক সাহা এবং খোকন ওরাও। অভিযুক্তরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে 1টি ওয়ানশাটার ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে দীর্ঘ আন্দোলনে ফলপ্রসূ সাফল্য, অকাল হোলি চুচুড়া আদালত চত্বরে। আষাঢ়ে হোলি চুচুড়া আদালত চত্বরে। অকাল হোলিতে মাতলেন চুচুড়া আদালতের আইনজীবী ল ক্লার্ক সহ বিচার ব্যবস্থার সাথে যুক্ত সকল কর্মীরা। আজ তাদের আন্দোলনের 40তম দিন। অবশ্য এখন আর আন্দোলন বলা ঠিক হবে না, কারণ আজ থেকেই জামিন পাওয়া সকল বন্দীদের মুক্তির জন্য তারা কাজে হাত লাগিয়েছেন। 39 দিনের দিনই তারা একথা ঘোষণা করেছিলেন, সেদিনই তারা তাদের আন্দোলনে জয়ী হয়েছেন। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে চুচুড়া আদালত থাকবে চুচুড়াতেই। আজ তাই আদালতের সকল আইনজীবী ল ক্লার্ক সহ বিচার ব্যবস্থার সাথে যুক্ত সকল কর্মীরা জয়ের আনন্দে ভাসলেন। কোর্ট চত্বরে রীতিমতো বিজয় মিছিল বের করে আবির খেলায় মাতলেন তারা। আমরা
গত মাসের 22 তারিখ থেকে শুরু হওয়া তাদের এই আন্দোলন ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য অরূপ দাসের কথা মতো আগামীকাল থেকে পুরোদমে কাজ শুরু করতে চায় তারা। আমাদের যে আজকে 40 দিন আন্দোলন যে পড়ল, সেই আন্দোলনে ফল আমরা গতকাল পেয়েছি। আমাদের এই আন্দোলনের ফলে হাইকোর্টের কাছ থেকে আমরা ছিনিয়ে নিতে পেরেছি যে চুচড়ো আদালত, যে এখান থেকে চলে যাওয়া, অন্য জায়গায় চলে যাওয়া যে চক্রান্ত হয়েছিল, সেই আন্দোলনের ফলে আমরা সেটাকে বন্ধ করতে পেরেছি। হাইকোর্ট কালকে আমাদের নির্দেশনামা পাঠিয়েছেন যে চুচড়ো আদালত, যে প্রস্তাবিত জায়গায় বার লাইব্রেরি যেখানে আছে, প্রস্তাবিত জায়গায় যে আদালতটা হবার কথা ছিল সেখানেই হবে, সেই অর্ডার হাইকোর্ট দিয়েছেন। এটা আমরা বলি আমাদের এটা বিরাট জয়। এই জয় শুধুমাত্র আমাদের না, আমরা যারা কোর্টের সাথে যুক্ত আছি তারা ছাড়াও চুচড়ো শহরের সমস্ত ব্যবসায়ী, অধিবাসীবৃন্দ প্রত্যেকেই আমাদের পেছন থেকে সাহায্য, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাহায্য করে গেছেন যে চুচড়োর ঐতিহ্য নষ্ট করা যাবে না। আমরা সেই আন্দোলনের ফলে সেই কাঙ্ক্ষিত যে আমাদের দাবি সেটাকে আমরা আদায় করতে পেরেছি। আমরা চুচড়োর যে ঐতিহ্য সেটাকে লুণ্ঠিত হতে দিইনি। এইটা আমাদের একটা বড় অ্যাচিভ, এটা আমাদের বড় অ্যাচিভ। আমরা চাই ভবিষ্যতেও আমরা অরাজনৈতিকভাবে এইভাবে চুচড়োর যদি ঐতিহ্যকে কেউ নষ্ট করবার চেষ্টা করে আমরা এগিয়ে যাব। আমাদের যে ল অ্যাফেয়ার্স স্টিয়ারিং কমিটি ছিল, সেই ল অ্যাফেয়ার্স স্টিয়ারিং কমিটির ওপরে সমস্ত বারের উকিলবাবু থেকে ল ক্লার্ক থেকে প্রত্যেকে স্টিয়ারিং কমিটির ওপর ভরসা রেখেছিলেন। আমরা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে আমি আমাদের আন্দোলনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছেন প্রত্যেকে আমার সংগঠনের তরফ থেকে আমি আমার অভিনন্দন জানাই। কর্মবিধি আজকে উঠে গেছে, কালকে থেকে পুরোদমে কাজ চলবে। আজকে যারা যে সমস্ত আসামির বেল হয়ে আছে, এতদিন বেল হয়ে যাওয়ার পরে বেল বন্ড দিতে পারেননি, আমরা সেটাকে দিয়েছি যে আজকে বেল বন্ড দিয়ে তারা বেরোতে পারবে। আগামীকাল থেকে টোটালি কাজ শুরু হয়ে যাবে। আজকে জয়ের জন্য আমরা একটা বিজয় মিছিল করেছি। আমরা চুচড়ো শহরবাসীকে অভিনন্দন জানাবার জন্য এই বিজয় মিছিলটা করেছিলাম, এই আবির খেলাটা, সেই আন্দোলনের যে ফল সেই ফলের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিপালের হুল দিবসে উপস্থিত হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকার অদেচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছে অনেকদিন আগেই। রাজ্যে যারা অদেচিকি ভাষায় শিক্ষকতা করতে চায় তারা নামের লিস্ট করে জমা দিন, তাদের থেকে শিক্ষক নিয়োগ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে। এদিন হরিপালের বাসুদেবপুর গ্রামে এসে সিধু কানুর মর্মর মূর্তি উন্মোচন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ অন্যান্যরা। সঙ্গে সঙ্গে তার পড়ানোর ব্যবস্থা করবার জন্য শিক্ষকও দিচ্ছি। আমি আদিবাসী ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যাদের শিক্ষকতার যোগ্যতা আছে তারা একটা জায়গায় নাম লিখিয়ে আলাদা করে পরিবারে আপনাদের প্রায় 25,000 বসবাসকারী আদিবাসীরা আছে, তাদের মধ্য থেকে যদি কেউ শিক্ষকতা করতে চান, তাদের যে যোগ্যতা আছে অলচিকি পড়াতে পারবেন, এমন প্রাথমিক শিক্ষক যদি হতে চান অলচিকি ভাষার, তাহলে এই আজকে আমি আপনাদের ঘোষণা করে গেলাম আপনাদের এই অঞ্চলে যদি কেউ থাকে, এই স্কুলে যদি অলচিকি ভাষা থাকে বা এখানে না থাকলেও বাইরে যদি থাকে, আর আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে দেরি না করে আমাদের কাছে জানাবেন, আমরা আমাদের দপ্তর থেকে বিশেষভাবে তাদের পড়াশুনো করবার জন্য, তাদের পড়াবার লক্ষ্যে, তাদেরকে শিক্ষক হিসাবে নেওয়ার লক্ষ্যে 12 পর্যন্ত অলচিকি ভাষার যে পাঠ্যসূচি আমরা তৈরি করছি, 10 শ্রেণী 11 শ্রেণী পর্যন্ত হয়েছে, আমরা এবার হাত দিচ্ছি 12 শ্রেণীর জন্য। এদিন পার্থবাবু জিএসটি নিয়ে বলেন, জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকে বিরোধিতা করে এসেছে। এই জিএসটি নিয়ে রাজ্যে বস্ত্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে, এর বিরুদ্ধে রাজ্য সরকার বিরোধিতা করবে। জিএসটি নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আপত্তি করেছেন, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, অসংগঠিত শিল্পের শ্রমিক এবং এর সঙ্গে যুক্ত বস্ত্র শিল্পে প্রায় 50 লক্ষ মানুষ আজকে এই
এবং কর ভারসাম্য তাদের প্রতি যেভাবে বাড়ানো হয়েছে, যেভাবে তারা করযুক্ত ছিল তার থেকে তাদেরকে করযুক্ত করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করি। আমরা অমিত মিত্র, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তিনি আপত্তি করা সত্ত্বেও, সরকার আপত্তি করা সত্ত্বেও, তারা একতরফাভাবে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার না থাকলেও সারা বিশ্বে ভারতবর্ষই প্রথম যারা 28% জিএসটি করছে। এই ধরনের তুগলুকি কাণ্ডের বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষরা ভারত জুড়ে প্রতিবাদ করছে, আমরা সেই প্রতিবাদকে সমর্থন। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় রক্তদান শিবিরের আয়োজন করল বাঁশবেড়িয়া পৌরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বাঁশবেড়িয়া পুরসভা। আজ বাঁশবেড়িয়া পুরসভার সন্নিকটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে বাঁশবেড়িয়া পুরসভার পুরকর্মী থেকে সদস্য সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রধানা অরিজিতা শীল সহ পুরসভার প্রায় সকল সদস্য সদস্যা, আধিকারিক ও কর্মী বৃন্দরা। এদিন প্রায় শতাধিক মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবির প্রসঙ্গে বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রধানা অরিজিতা শীল জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে রক্তদান শিবির চলছে। তার সঙ্গে হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে বাঁশবেড়িয়া পৌরসভার আজকে রক্তদান শিবির চলছে। কল্যাণী গান্ধী হসপিটাল থেকে ব্লাড নিতে এসছে এবং ব্লাড দিচ্ছে আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার সকল কর্মচারীবৃন্দ এবং সমস্ত সদস্য এবং সদস্যরা ব্লাড দিচ্ছে। আজকে প্রায় 100 জনের মতো ব্লাড দেওয়া হচ্ছে। এটা কি প্রতিবছর করা হবে না? এই প্রথম করা হলো নিজস্ব আমাদের সংস্কৃতি ভবনে, বাঁশবেড়িয়া পৌরসভার নিজস্ব সংস্কৃতি ভবনে এই প্রথম করা হলো। চেষ্টা করবো প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর নির্দেশকে মেনে চলা এবং তার সমস্ত কাজকে সফল করার জন্য আমরা সমস্ত সব রকম চেষ্টা করবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি। আজকে এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হুল দিবসে ছুটি ঘোষণার দাবিতে পথ অবরোধ পান্ডুয়ায়। দীর্ঘ আন্দোলনে অবশেষে সাফল্য, অকাল হোলি চুঁচুড়া আদালতে। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।